আলহামদুলিল্লাহ ওসালাতাম সম্মানিত দর্শক শ্রোতা আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম একটি বিষয় নিয়ে যেগুলো আসলে কিছু আমাদেরকে এইভাবেই এই বিষয় ভিত্তিক চুলচেরা একটু ব্যাখ্যা যদিও বা এটা কোনো খুব একটা সমৃদ্ধ আলোচনা হয় না কিন্তু সাধারণ মানুষের জন্য এটাতে অনেক প্রয়োজনীয়তা রয়েছে এবং এখানে অনেক ভুল বুঝাবুঝির অবসান এবং সেগুলোর সমাধান আমি আশা করি রয়েছি দুপুরে যে আলোচনা করেছিলাম হাত বাঁধা হাত রাখার জায়গা নিয়ে পরে দেখলাম যে হায় হায় আমাদের নিজেদের মধ্যেই কি পরিমাণ মানে বিচ্ছিন্ন আর কিছু বিচ্ছিন্ন কথা আর কিছু আছে যে অন্যরা কি করছে কাটসাট করে এক অংশ নিয়েছে আরেক অংশ নিয়ে তারা বলে দিয়েছে যে বুকের উপর হাত বাঁধার বিষয়টা একেবারে মানে হজবরলো করে ফেলছে আল্লাহ সেই জন্য এগুলো নিয়ে আসলেই শুধু শুধু এই একটা পয়েন্ট নিয়ে আলোচনা আসলে অনেক প্রয়োজন রয়েছে এবং সেই জায়গায় একটা পয়েন্ট আলোচনা আসেনি পরে ওখানে শুনলাম যে একজন ইমাম আহমদ আহমদার বুকে হাত যে বাঁধারু মতটা বলেছেন আরে ভাই মাকরু কেন কেউ হারামও বলেছেন সেটা একটা থিওরি হিসাবে সেটা মুসলিম সহ অন্যান্য আসছে রাবিরা বলেছেন হচ্ছে উনি এই বুকের কথাটা বলেন নাই এবং আরো কিছু বিষয় আছে সেখানে একটা থিওরির বিষয় যারা এইটাকে মানে ওইভাবে নিয়েছে সেখান থেকে বিরত রাখার জন্য একজনে বলেছেন তো ওইটাও কি আমাদেরকে বলতে হবে সব কথা যে বলতে হবে সব কথা বলতে হওয়া বলতে হবে এই এই জিনিস মনে করাটাও আজকে আমাদের অনেক সমস্যার কারণ হয়েছে এই জন্য কথা কিছু কম বলা কখনো কখনো কথা না বলা এই জিনিসটাও আমাদের জানা দরকার আছে যে যাই হোক আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক আজকে আমাদের আলোচনা আলোচনা বিষয় হচ্ছে সংযুক্তি না বিভক্তি এটা হলো ইসলামের মধ্যে আপনার সমষ্টিগতভাবে যে কাজ করা এটার প্রতি আমরা এখানে দৃষ্টি আকর্ষণ করবো যেটা কথা আল্লাহ নম্বর ওলা আল্লাহ তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে কতাবদ্ধভাবে ধারণ করো এবং তোমরা শতধা বিচ্ছিন্ন হয়ে না তাইলে সংঘবদ্ধভাবে কাজ করা সম্মিলিতভাবে কাজ করা এটাকে আমি সংযুক্তি বললাম এটা তো কোরআন করিমের নির্দেশ এখন সবাই তো আর ওইভাবে কাজ করবে না সবাই এই একসাথে আসবেও না এবং সবসময় ওই পরিবেশ থাকবেও না যেটার চূড়ান্ত যে একটা মানে রূপ হলো রাষ্ট্রীয় যেই আপনার পরিবেশ সেটা না হলে কি হবে সেটা না হলে অন্তত যারা নিজেরা একমত হতে পারে আকিদার ভিত্তিতে তারা সবাই সম্মিলিতভাবে কাজ করবে এটার মধ্যে কিন্তু ইসলামের কোনো বাধা নিষেধ নেই এরপরে আমাদের যেটা বিষয় হলো সংগঠন বর্তমান যে পরিভাষা অনুযায়ী যেটা আসছে সেখানে যদি যেই জিনিসগুলো ইসলাম বিরোধী বয়াত করতেই হবে এবং আমাদের এখানে আসতেই হবে আমাদের এখানে নাম সন্নিবেশিত না থাকলে উনি মুসলিম জামাত থেকে বের হয়ে গেল এর ইউলার ভিত্তিতেই তো আসছে যে হাদিসে আসছে যে প্রথম জনের সাথে যখন দ্বিতীয় জনে এসে নাতা দাবি করবে তখন তোমরা দ্বিতীয় জনের শিরুচ্ছেদ করে দাও এগুলো তো হলো ওই জায়গায় এবং বরং সেগুলো আসছে চূড়ান্ত কোন জায়গায় সেটা হলো আপনার এই রাষ্ট্রীয় যে নেতৃত্বের যে আসন সেখানে এছাড়া কি জামাতের বিষয় নেই এছাড়া জামাতের উদ্বুদ্ধ করেছেন এবং হাদিসের মধ্যে আসছে দেখেন তিরমিজি দুই হাজার একশত পঁয়ষট্টি যে শয়তান ও মিনাল ওয়াহিদ আকরাম একজনের কাছে খুব বেশি শয়তান ভিড়তে পারে ও মিনাল ইসনাইনি আপাত দুইজন থেকে সে দূরে সরে যায় এখানে কি বোঝানো হলো এখানে তো রাষ্ট্রীয় ওই নয় এখানে হলো যে কোনো সংঘবদ্ধ কাজের কথা উৎসাহ উদ্দীপনা দেওয়া হচ্ছে ঠিক আমরা বলবো যে হারুন আলী বলছিলেন যে হারুন আহী আজরি ও খুফি হুফি আমরি আল্লাহ হারুন দিয়ে তুমি আমার সেই বাহুকে শক্তিশালী করো আমাকে তার কাজে আমার কাজে তাকে তুমি অংশী অংশীদার বানাও মানে এই কাজে সে সেজন্য অংশ নেয় তাইলে এই সংঘবদ্ধ কাজে কি করা হয় পার্টিসিপেট করা হয় তাইলে সঙ্গবদ্ধ কাজে আমরা যে উপকারিতাগুলো আজকে একটা একটা করে বলি আর এরপরে দিব সর্বপ্রথম হলো একজনের সাথে আরেকজন যুক্ত হওয়া এটা আপনার এই যে ইঞ্জিনিয়ারিং সিস্টেম এটাকে দুই বলে না এটাকে নাকি তারা দশ বলে তার থিওরি আমরা ওটাকে সহজে আমরা বুঝি চায়ের কে চায়ের তারা বলছে চার জনের সাথে চায়ের আসলে এটা শুধু যোগ হয়ে আট হলো না বরং এখানে মেধা যোগ্যতা অভিজ্ঞতা আলোকে এটাকে পূরণে গিয়ে চার চারে ষোলোতে নিয়ে যাওয়া যায় তো যাই হোক আমরা এখন থেকে কি বলতে পারি যে হাদিসই তো আছে যে বরকত আল্লাহন বলছেন তিনটা জিনিসের মধ্যে বরকত আছে তার মধ্যে একটা হলো জামাত মানে সঙ্গবদ্ধ কাজ সংঘবদ্ধ যে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করে বিষয়গুলোকে সামনের দিকে নিয়ে যাওয়া বাস্তবায়ন করা এটার মধ্যে বরকত আছে তো আমি কিন্তু আপনাদেরকে এখন পর্যন্ত হাদিস যেই মিনিং নিয়ে যেইভাবে আসছে সেইভাবেই বলে যাচ্ছি এবং ওইটাই আমার জন্য যথেষ্ট আপনারা মনে করেন যে আমি এখন এই আয়াত এবং হাদিসগুলো লাগিয়ে দিচ্ছি যে কোনো একটা বর্তমান যুগের পারিভাষিক সংগঠনের সাথে না সংঘবদ্ধ কাজের তো আমরা উৎসাহ পাচ্ছি আপনি সংগঠনকে ওইভাবে যদি নেন তাহলে আপনি এইভাবে পারেন যে এটা কোনো আলাদা এমন কোন দল নয় এবং এখানে বয়াত হওয়া জরুরি নয় এবং এটাতে অংশ না নিলে সে গুমরা এটাতে অংশ নিলেই সে হেদায়ত প্রাপ্ত এগুলো তো সেখানে নেই তাইলে এখানের সাথে সংঘবদ্ধ এবং জামাতবদ্ধ কাজের সংজ্ঞা এবং তার যে আপনার বৈশিষ্ট্য সেটা আসতেই পারে আলী রাদ রানহু বলেছেন যে আলী কুমবে হাবলিল্লাহ মাতিন তোমরা আল্লাহর শক্তিশালী রজ্জু ধারণ করো তারপরে তিনি বলেছেন ও ইন্নামা তাক রাহু নহফিল জামা তোমরা হাইরুম মিম্মা তো হেব্বু নহফিল ফুরকা তোমরা সংঘবদ্ধ কাজের মধ্যে যেটা অপছন্দ করো এটা তোমাদের একা একা কাজে পছন্দনীয় জিনিসের চেয়ে আরো উত্তম কারণ এখানে কাজের মধ্যে বরকত আছে সংঘবদ্ধ কাজে দুইজনে যা পারে একজনে তা পারে না এই যে হাত দুইটা আলাদা থাকলে আলাদা এবং মুষ্টিবদ্ধ করলো শক্তিশালী যা হবে এইভাবে করলে এটা ওইটা কিল হলে এটাতে ঘুষির শক্তি আসবে এগুলো কত ভাবে মানুষ উদাহরণ দিয়েছে যে কাঠিগুলো যদি একসাথে হয় এটা কি কেউ ভাঙতে পারে না ওগুলো আলাদা হয়ে গেলে আবার সবাই ভেঙে ফেলে তো এগুলো উদাহরণ আপনারা জানেন এরপর এরপরে আলী রাজ নিজেই বলছেন আল খাতু আল জামাত রহমাত আল ফুরখাতু আজা সংঘবদ্ধ কাজের মধ্যে রহমত আছে এবং বিক্ষিপ্ত অবস্থায় মানুষ থাকলে মধ্যে শাস্তি আছে আজকে আমাদের শাস্তি আমরা দেখতে পাচ্ছি যে নিজেদের মধ্যকার অন্তর্দ্বন্দ্ব নিজেদের ভিতরকার যে মন্তব্য হকপন্থীরা হয়ে নিজেদের ব্যাপারে যা করছে অনেক সময় বাতিলপন্থী করতে পারছে না তাইলে তিন নম্বর হলো সংঘবদ্ধ কাজের মধ্যে বিভিন্ন রূপী শক্তি এবং মেধা সেগুলো কি হয় সমন্বিত হয় এবং এই জন্য একটা এটাও নীরাঞ্জন থেকে অথবা সাহাবিক থেকে আসছে যে তোমরা প্রত্যেকেই এক একটা বর্ডারের মধ্যে আসো তো তুমি অবশ্যই সাবধান থাকবে যে তোমার সেই বর্ডার কেন্দ্রিক যেন ইসলামের জন্য কোনো ক্ষতির দিক না আসে এটা একটা বাণী যে হাদিস না হাদিস ইসামীকে বলছেন কিন্তু এটা বিশুদ্ধ না চার নম্বর হচ্ছে যে সংঘবদ্ধ কাজের মধ্যে ভাগ করে দেওয়া হয় দায়িত্বগুলো যার যেটার ব্যাপারে কি আছে অভিজ্ঞতা বেশি সেটা ভাগ করে দিয়ে কাজটা সহজে আদায় করা যায় সুন্দর এবং সুচারুরূপে সেটা পরিচালনা করা যায় কাস্টমার বলতে পারি সংঘবদ্ধ কাজের মধ্যে তদারকি থাকে জবাবদেহিতা থাকে তাহলে সেখানে কি হয় কাজের যে দুর্বলতা সেগুলোকে কেটে ওঠার ব্যবস্থা থাকে এবং সেখানে আপনার আরো বেশি উন্নতির দিক কিভাবে সেখান থেকে উন্মোচিত হয় এবং পারস্পরিক পারস্পরিক পরামর্শ সেগুলো সেখানে কি হয় সেখানে এগুলো গিভ এন্ড টেক করার সুযোগ পাওয়া যায় ছয় নম্বর হলো এখানে মানুষ বুঝতে পারে যে আমার কি আহ ত্রুটি আছে আমার কি দুর্বলতা আছে আমার সামনে আরেকজন যখন সম্পন্ন মানুষ থাকবে তার সাথে আমাকে উঠা করে বাস্তবে কাজ করতে হবে লেনদেন করতে হবে তা না হলে তো আমি আমি সর্বসর্ব আজকাল তাই হচ্ছে তার যোগ্যতার মধ্যে কতটুকু ত্রুটি কথার মধ্যে কতটুকু স্লিপ টাং নাকি না তা সে পদ্ধতিগত দিক থেকেই চিন্তা চেতনার দিক থেকেই হাদিসপন্থী কোরআনপন্থী আকিদা শুদ্ধ হওয়া সত্য সে মানে পদস্করিত হয়ে যাচ্ছে এটা বোঝার কোনো মানে কায়দাই নেই আরেকজন যদি পাশে না থাকে এটা তাকে কে স্মরণ দিবে এইভাবে আমরা দেখতে পাই যে আহ সাত নম্বরে আমরা যদি অগ্রসর হই তো দেখা যাচ্ছে যে এখানে কি থাকে না লৌকিকতা থাকে না যে আমার কাজ দেখিয়ে আমি যে নাম নিব কারণ এখানে সংঘবদ্ধ কাজের মধ্যে এই যে ক্রেডিটটা এটা সবার কাছে কি হয়ে গেলো শেয়ার হয়ে গেল এবং আট নম্বরে আমরা বলতে পারি যে এখানে কাজগুলো কি থাকে স্থায়ী থাকে এই কাজের মধ্যে ভাটা পড়ে না কেননা একজন যদি কোনো কারণে অ্যাবসেন্ট হয় তাহলে আরেকজন সেটা চালিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে সেখানে আপনার ওই কাজটাকে সুচারুরূপে এবং নিরবচ্ছিন্ন ধারায় আপনার যে একটা মিশন এটাকে চালিয়ে যাওয়ার একটা ব্যবস্থাপনা সেখানে থাকে এটা তো আর একা একা অথবা বিচ্ছিন্ন বিক্ষিতভাবে কাজ করলে সেটা হয় না রিয়াকারিতার মধ্যে একটা বড় কথা হলো ইমাম শাহফি রহম বলছেন আমার ভালো লাগে যে আমার এলিম দ্বারা মানুষ আমল করে উপকৃত হোক কিন্তু যেন কেউ না জানে যে এটা কার এলিউ তাইলে ওইটা সঙ্গবদ্ধ কাজের মধ্যে কি হয়ে যায় প্রত্যেকের এই শ্রমটা সেখানে যেমন একটা কার হয়ে শক্তিশালী হয় ঠিক সেটা আবার নিজের ক্রেডিট থেকে এটা কি হয়ে যায় এটা অনেকটা দূরে সরে যায় ওই বিষয়টা সেখানে গৌণ হয়ে যায় তখন মানুষ এই লৌকিকতার এই আপদ থেকে এই ইয়ে থেকে বিপদ থেকে সে নিরাপদ থাকে তারপরে আট নম্বর বা নয় নম্বর আমরা বলব যে সেখানে একজন আরেকজনের খবর নিতে পারে এই খবর নেওয়ার কথাটা আল্লাহ আকবর আহ সুলেমানা আলি ইসলাম একটা পাখিরও খবর নিলেন কেন এখানে যোগাযোগ থাকার কারণে তো খবরটা নেওয়া হচ্ছে আমরা যে জামাত সহকারে মসজিদে নামাজে যাই তার একটা জাগতিক উপকারিতার মধ্যে একটা হলো যে কে অসুস্থ হলো কে কোথায় বিপদগ্রস্ত হলো নাকি কে মারা গেল এটার খবর নেওয়া যায় এই মসজিদে গেলে তাইলে এই ইসলামের যে কাজ ওই কাজের ভিতরেই যে মহৎ উদ্দেশ্যগুলো সামনে রেখে ওখানে ইসলামের কোনো আমি যেটা বলছি পরিষ্কার করে বারবার বলছি ইসলামের নিষিদ্ধ কোনো জিনিস সেখানে না এনে যদি সংঘবদ্ধ কাজ করা যায় তাইলে সংঘবদ্ধ কাজের প্রশংসা ছাড়া নিন্দা করার সেখানে কোনোই অবকাশ নাই না কোরআন থেকে না হাদিস থেকে না সালবে স্বারীন দিন পানি থেকে তারপরে জুলাই বিবির খবর নিয়েছিলেন যুদ্ধের ময়দানে আল্লাহনবীসাল্লাম তাইলে এই যে একটা মানসিকতার পরিচয় দিলেন এটা হলো একজন আয়োজনের খবর নেওয়া যোগাযোগ রাখা আহ বিদায় হজ থেকে এসে একজন আনসারী মহিলার খবর নিয়ে বললেন তুমি আমাদের সাথে কেন হস করলেন না আল্লাহবর এক লক্ষ মানে প্রায় লক্ষ সাহাবাদেরকে নিয়ে হজ করেছেন তারপরে এখন কেউ বলতে পারে যে আল্লাহ নব্বী নিয়েছেন এই আপনাদের এই এই বর্তমান নিয়মকানুন ছাড়া উত্তর হল ওই সময়কার কার ইমান এবং আল্লাহ নব্বী সাল সাহেবদের ইমান এবং তাদের মানসিকতা তাদেরকে এটা করতে শক্তি জুগিয়েছে আমাদের তো সঙ্গবদ্ধ চ্যানেলের মধ্যেই আমরা অনেক সময় সেটা খুঁজে পাই না তো সেখানে ইসলামের নিষিদ্ধ কোন জিনিস না করে যদি আপনি এই ধরনের সঙ্গবদ্ধ কাজের মাধ্যমে এই জিনিসগুলো আদায় করতে পারেন এখানে বাধা কি থাকলো এখানে নিন্দা কি থাকলো আল্লাহ আকবর এমনকি এই কুকুর আসাবে কাহাতের কুকুর আপনারা জানেন যে ওদের সঙ্গ দেওয়ার কারণে আল্লাহ আকবর সেও আল্লাহ আজকে শুয়ে আছে এবং তারও কত বড় একটা সৌভাগ্য যে সে তাদের সঙ্গী হয়ে গেল কোরআনের মধ্যে তার ইতিহাস সে কি করলো লিখিয়ে ফেললো এইভাবে করে সংঘবদ্ধ কাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা একজন আরেকজনের মানে সুখে দুঃখে পাশে থাকা সেগুলো আছে এমনকি হাসান বসে বলছেন যে আমি আমার দিনের ভাইদেরকে আমার পরিবারের সদস্যদের চেয়ে বেশি ভালোবাসি কেননা তারা আমাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দে আমার পরিবারের লোকজন তো আমাকে শুধু দুনিয়ার বিষয় এবং এই সমস্ত কার্যাদি নিয়েই ব্যস্ত রাখে তাই না আমরা এটাও বুঝতে পারলাম যে আমাদের আসল লক্ষ্য উদ্দেশ্য যদি হয় পরকাল কথা সামনে রেখে কিভাবে এই কাজে একজন আয়োজনকে উদ্বুদ্ধ করতে পারি প্রস্তুতির আল্লাহর অধিকার দিনের অধিকার নবী অধিকার এবং সামাজিক যে সমস্ত আপনার অপকর্ম দুর্নীতি এগুলো দমন করার ক্ষেত্রে আমরা যদি সংঘবদ্ধ পদক্ষেপ না নিই কিছু কিছু জায়গা আছে যে ওখানে কোনো ভূমিকাই রাখা যাবে না অনেক বড় বড় কিছু কাজ আছে আমাদের দেশে এই পদক্ষেপগুলো সংঘবদ্ধভাবে না নেওয়ার কারণে এগুলো হচ্ছেই না অনেকটা হাতছাড়াই হয়ে যাচ্ছে আপনি বড় একজন ইমাম সাহেবকে অফার করবেন বরং আপনার দেশে দাওয়াত করবেন ধরেন যে মক্কা ইমাম সাহেবকে ওটা ব্যক্তিগত ইয়া বড় একজন দায়ী হলেও সেটা উনি গ্রহণ না কিন্তু সংগঠন একটা একটু যদি ইয়ে পরিচিত হয়ে যায় ওটা গ্রহণ করবে এবং সৌদি সরকারও সেটা সেটা অ্যাকসেপ্ট করবে এবং এরকম অনেক বিষয় হয়েছে এবং এই ধরনের অনেক বড় বড় কাজ বাস্তবায়ন হয়েছে সংগ্রহ কাজে আপনার মহৎ উদ্দেশ্য নিয়ে আপনি যদি কোনো ব্যতিক্রমী যে সমস্ত নেগেটিভ দিক আছে এগুলোর থেকে দূরে সরে আর যারা আজকে ওই দূরে দূরে থেকে এগুলা মন্তব্য করছে যে এগুলো দল হয়ে গেছে তারাও যদি এখানে এসে পরামর্শ দেয় তাহলে তো এটা ভালোর থেকে আরো ভালো হওয়ার কথা সবশেষে আমি বলবো যে এইগুলো যদি পছন্দ না লাগে এখানে যদি দেখা যায় যে না সংঘবদ্ধ কাজ করতে গিয়ে সংগঠনের জিনিসকে প্রাধান্য দিয়ে ইসলামের কিছু আইন লঙ্ঘন হচ্ছে আপনার সেখানে পছন্দ না লাগে তো অন্তত আহলুল হাদিস নাম ধরে সুস্পষ্ট বললাম আহলুল হাদিস যাদের আকিদা আমল মানহাত সবই এক মতানক্য সাহাবাদের যুগ ছিল তাদের মধ্যে থাকতে পারে এটার ভিত্তিতে আহলুল হাদিসদের সাংগঠনিক যেই আপনার যেই চ্যানেল আছে ওগুলোকে বাহত্তর দলের মধ্যে ঢুকিয়ে জাহান্নামে নিক্ষেপ করা এটা কি কোনো কোন বুদ্ধিমত্তার কাজ আল্লাহ তুমি আমাদেরকে বুদ্ধি ফিরিয়ে দাও নিজের সেই ব্যক্তি স্বাধীনতা স্লিপ অফ টাং হতে হতে আজকে এটা তো চিন্তার ভ্রান্তি গ্লানি এটা তো হলো নিজের মানহাস এবং মানসিকতার মধ্যে আপনার এটা হল করি যারা কোরআন অনুসারী তারা সবাই একই দলে আমরা যেহেতু দল বলতে ওইটা বুঝি না মূলত ওখানে যার সময় সুযোগ আছে সে অংশ নিল ওইভাবে কাজ করলে কাজ হবে সে করুক তা না হলে তা অতি কাজে যদি পরিবেশ পেয়ে যায় সে এই চ্যানেলের বাইরে থেকে কাজ করুক আমাদের কিন্তু এই মানসিকতা কিন্তু এর অর্থ এই নয় যে আপনি এই জায়গায় এই এই সমস্ত সংগবদ্ধ কাজের যে মানসিকতা নিয়ে এরা যারা কাজ করতেছে এদেরকে আপনি জাহ্নামে ফেলে দিবেন আর আপনি একাই জাননাতে চলে যাবেন আপনি নিজেই তো খুঁজ নিয়ে দেখা যাবে যে এই ধরনের যে আধুনিক বা বর্তমান পরিস্থিতির চাহিদা অনুযায়ী যে জিনিসগুলো হচ্ছে সেগুলো যেগুলো একটাতে ঢুকে আসেন আজকে যে ইসলামিক সেন্টার আজকে যে শিক্ষা প্রতিষ্ঠান আজকে যে বিভিন্ন ধরনের সমিতি কমিটি অথবা সংস্থা এগুলো কি তাইলে এগুলো এখানেও তো একটা প্যানেল আছে চ্যানেল আছে তো ওগুলো তো ওই দিক থেকে দল হয়ে যাবে আল্লাহ আল্লাহ এই জন্য কথা বলতে একটু আমাদের সাবধান দরকার মুখের লাগাম টেনে ধরা দরকার আর এগুলো জন্য হচ্ছে যে আমাদের মধ্যেই সবাই মানে হাদিসপন্থী অথচ কেউ কারোর সাথে মিল নেই পরামর্শ নেয় ওইটাই তো দল থেকে আলাদা হওয়া বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকার একটা কেসারত যে আজকে অনেকেই আমাদের পরিচয় বহন করে আজকে এমন কথা বলছে যেটা ইসলামের উপরে অপবাদ এবং যেটা হলো আহ দেশের এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী শেষ পর্যন্ত সেই দুর্নাবু আমাদের ঘরে চাপানো হচ্ছে সেখানে যদি সবাই কাছাকাছি একসাথে হয়ে কাজ করতো তাইলে এই সমস্যার সমাধানগুলো তারা আমরা করতে পারতাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ আব্বিলাম আসসালাম রহমতুল্লাহ